আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো রয়েছেন যারা বিদেশে থাকেন বিদেশ থেকে দেশে টাকা পাঠান সেই সকল প্রবাসী ভাই বোনদের জন্য সুখবর আগে বিদেশ থেকে দেশে টাকা পাঠালে কিন্তু সরকার অনুমোদিত আড়াই পার্সেন্ট প্রণোদনা পাওয়া যেত তবে এবার সেটা বাড়ানো হচ্ছে বিশেষ করে বাংলাদেশ ব্যাংক কিন্তু ব্যাংক অ্যাসোসিয়েশনের সঙ্গে বসেছিল এবং তারই প্রেক্ষাপটে এই প্রণোদনার পরিমাণটা কিন্তু বাড়ানো হচ্ছে আগে যেখানে দেখা যেত যে আপনি হয়তো বা এক লক্ষ টাকা পাঠালে সেক্ষেত্রে আপনি পঁচিশশো টাকা প্রণোদনা পেতেন তো ঠিক সেম টু সেম এখন বর্তমান সময়ে যে নিয়মটা আসতেছে সেখানে হচ্ছে ফাইভ পার্সেন্ট প্রণোদনা দেওয়া হবে বাংলাদেশ সরকার আড়াই পার্সেন্ট প্রণোদনা দিবে আর বিভিন্ন ব্যাংক যেগুলো রয়েছে আপনি যেই ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে অর্থগুলো পাঠাবেন সেখান থেকে আড়াই পার্সেন্ট প্রণোদনা অর্থাৎ মোট কথা হচ্ছে পাঁচ পার্সেন্ট প্রণোদনা এক লক্ষ টাকা পাঠালে পাঁচ টাকা তবে সেটা কিভাবে পাঠাতে হবে কবে থেকে কার্যকর হচ্ছে কোন কোন ব্যাংকের ক্ষেত্রে এই বিষয়টা কার্যকর হচ্ছে সরকার অনুমোদিত প্রণোদনা দিয়ে একশো টাকা ছাব্বিশ পয়সা হতো সেটা আরও আড়াই পার্সেন্ট প্রণোদনা দিয়ে প্রতি ডলারে কিন্তু দেখা যাবে যে একশো টাকা কিন্তু আপনি অলমোস্ট পেয়ে থাকবেন এক ডলারের বিপরীতে এছাড়াও বাংলাদেশ ব্যাংক নতুন আরও একটা সার্কুলার প্রকাশ করেছে আগে যেখানে বিদেশ থেকে দেশে টাকা পাঠালে বলা হতো যে সর্বোচ্চ তিন কর্মদিবসের মধ্যে তা পেয়ে থাকবেন সেখানে সেই সময়টাকে কমিয়ে নিয়েছে সর্বোচ্চ দুই দিন করে দেওয়া হয়েছে আপনি বিদেশ থেকে দেশে টাকা পাঠানোর দুই দিনের মধ্যে আপনার আত্মীয় স্বজন টাকা পাঠাবে তো বিশেষ করে যে জিনিসটা দেখা যায় আপনি দীর্হাম বলুন বা যেই দেশের কারেন্সি বলুন তো যেই দেশেই থাকেন না কেন আপনি মধ্যপ্রাচ্য সহ মালয়েশিয়া বিভিন্ন দেশে তো সেই সকল দেশের কারেন্সিটা প্রথমে হচ্ছে বাংলাদেশের যে ব্যাঙ্কগুলো রয়েছে ব্যাঙ্কগুলোর ফরেন কারেন্সি অ্যাকাউন্টে প্রথমে যুক্ত হয় অর্থাৎ নষ্টতে যুক্ত হয় এবং এগুলা পরবর্তীতে ডলারে কনভার্ট হয়ে তার পরবর্তীতে বাংলাদেশের যে ব্যাঙ্কগুলোর অ্যাকাউন্ট রয়েছে সেখানে চলে আসে ফ্যামিলি আত্মীয় কাছে পাঠানো হয়ে থাকে ঠিক সেম টু সেম এইরকমই কিন্তু হয়ে থাকবে তো সেক্ষেত্রে দুই কার্য দিবস লাগবে বা বলতে পারেন ট্যাপ ট্যাপ সাইট রয়েছে আপনার যদি হচ্ছে বিদেশি ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ট্যাপ ট্যাপ সাইটের অ্যাকাউন্টটা লিঙ্ক করা থাকে তাহলে কিন্তু আপনার বিদেশি অ্যাকাউন্টে যখন আপনি টাকাটা ট্যাপ ট্যাপ সাইট থেকে দেশি ব্যাংক অ্যাকাউন্টে পাঠাবেন তো সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে দশ বা বিশ সেকেন্ডের মাধ্যমেই কিন্তু টাকাটা অ্যাড হয়ে থাকে তো বেশিরভাগ ক্ষেত্রে ইসলামিক ব্যাংক এবি ব্যাঙ্ক সিটি ব্যাংক ব্রাক ব্যাংক। এনআর বিসি ব্যাঙ্ক এই সকল ব্যাঙ্কে কিন্তু দেখা যায় যে ট্যাপ ট্যাপের মাধ্যমে টাকা পাঠালে আপনার দশ সেকেন্ড বা পাঁচ সেকেন্ডের মাধ্যমে বিদেশ থেকে দেশে কিন্তু টাকা অ্যাড হয়ে থাকে সো আর দেরি না করে অবশ্যই আপনাদের অনুরোধ করব ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে আরও মানুষ এই বিষয়টি সম্পর্কে জানতে এবং বুঝতে পারে এবং এই যে পুনরনের বিষয়টা রয়েছে সেটা কিন্তু আজ থেকেই কার্যকর হয়ে গেছে তো এই যে আড়াই পার্সেন্ট পাওয়ার যে বিষয়টা রয়েছিল সেটা পূর্ববর্তীতে এখন সেটা পাঁচ পার্সেন্ট হচ্ছে আপনি মূল টাকা পাঠানোর এভারেস্ট দুই কর্মদিবসের মধ্যে কিন্তু আপনি প্রতি লাখে পাঁচ হাজার টাকা কিন্তু প্রণোদনা পেয়ে থাকবেন অর্থাৎ প্রণোদনার অর্থটা যোগ হতে এভারেস্ট আপনার দুই দিনের মতো সময় লেগে থাকবে তো এটা কিন্তু সরাসরি সরকার অনুমোদিত আর বাংলাদেশের তফসিলভুক্ত যে ব্যাঙ্কগুলো রয়েছে প্রায় ষাট থেকে বাষট্টিটার মতো ব্যাংক রয়েছে আপনাদের হয়তো আমি লিস্টটা দেখিয়ে দিতে পারতেছি প্রত্যেকটা ব্যাংকেই কিন্তু আপনি এখন যদি অর্থ পাঠান তো সেক্ষেত্রে কিন্তু অতিরিক্ত আরও আড়াই পার্সেন্ট অর্থাৎ মোট পাঁচ পার্সেন্ট প্রণোদনা পেয়ে থাকবেন প্রতি লক্ষ্যে পাঁচ হাজার সো আশা করি বিস্তারিত বিষয়গুলো জানতে এবং বুঝতে পেরেছেন এবং আপনার কিন্তু এখানে বলা হচ্ছে একশো টাকায় পাঁচ পার্সেন্ট প্রণোতনা অর্থাৎ পাঁচ টাকা প্রণতনা সো আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি ভিডিওটা বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন সকলে ভালো থাকবেন